بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم السلام ورحمه الله يالرحمن يالرحمن وبركاته جي شكرا لكني بهاي ابني بلسين اطنار الى كاربا كون استنى لك امام تكي ابني شون السين دي مازال السيد داك ولنا كي الشريك هنا اعوذ بالله من الشيطان الرجيم طيب الشيء جنب السيسين এবং তার পিছনে নামাজ হবে কিনা الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين مزاري قبوري درقه سجد قراءة شريك سجدها به الله الجنة مهن رب العالمين برن من آياته الليل والنهار والشمس والقمر دار أتى رب العالمين لندل شنا بليل مدد رأسه رات دين شرجة شنرو لا تصدق للشمس ولا للقمر ثم لا شرجه كسرت دكانا شنرو كسرت دكانا وصدد الله الذي خلقهن إن كنتم إياه تَعْبُدُونَ برو তাকে শ্রদ্ধা করো যিনি সৃষ্টি করেছেন যদি তোমরা সত্যিকার অর্থে তারই এবাদ করতে চাও সরা আরফের ভিতরে আল্লাহ রব্লা এভাবে বলেছেন সুতরাং কোন পীর কেন্দ্র করে কবর কে কেন্দ্র করে শ্রদ্ধা করা সুস্পষ্ট শিরিক এ শিরকের অনুমোদন এই উজ্জ্বল শরীয়ত নাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি যদি কাউকে নির্দেশ করতাম শ্রদ্ধা করা আল্লাহ ব্যতীত তাহলে স্ত্রীকে নির্দেশ করতাম তার স্বামীকে যেন শ্রদ্ধা করে কিন্তু এটা ইসলামে বৈধ রাখা হয়নি হাদসিভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বিগত শরিয়ত গুলোতে বৈধ থাকলেও এই উজ্জ্বল শরীয়তে সেটা বৈধতা দেওয়া হয়নি হারাম হারামাই হারাম এবং বিশেষ করে মাজারপন্থীরা যে সেসদা করে এটা শির্ক এটা এবাওতের সেজদা কোনো সন্দেহ নাই সুতরাং এই যাতে এবারতের সেজদা অবশ্যই শির্ক বলে গণ্য হবে তবে যদি কেউ মাদারের পাশে গিয়ে নামাজ পড়ে এই বিশ্বাস নিয়ে যে এখানে নামাজ পড়লে আল্লাহ বেশি গ্রহণ করবে কিন্তু নামাজটা পড়ছে আলোর বাস্তে সে দেখো চালোর বাস্তে তাহলে এ সময় শিরিক হবে না ওটা হবে জঘন্য বিধাত এবং শির্কের বাহন কিন্তু যে ডাইরেক্ট মাদারে সেজদা করলো কবরকে সেজদা করলো যেমন দেখা যায় অনেক অধম নিকৃষ্ট শ্রেণীর মুসলিম নাম ব্যক্তি সেজা করে থাকে ডাইরেক্ট এটা হবে যে ইমাম এভাবে বলেছেন যে মাদারে করা ইমামের আকিদা ইমান প্রশ্নবিদ্ধ সুতরাং তাকে ভালো করে জিজ্ঞাসা করতে হবে তার আরো আকিদার ভেতরে যেতে হবে যদি সত্যি সে মনে করে যে না সেজা করা শিরিফ নাই বাবার গরু মান্ন করা সিরিফ নাই তাহলে সে আস্ত মসরেখ তার পিছনে নামাজ পড়া না পড়া সমান তার পিছনে নামাজ পড়া আর আবু জেহরের পিছনে নামাজ পড়া একই বরং আবু জেহরের থেকে অনেক কৃষ্ট মুশরেক তো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রব আহমিন আমাদের শেরিক বা এদেরকে হেদায়ত করেন আসলে বিশেষ করে যারা কাদেরি মার্কা নিজেদেরকে বলে থাকে আব্দুল কাজ জিরানির তরিকার অনুসারী এরা কঠিন মানে শিরকে লিপ্ত আপাত মস্ত শিরকের ভিতরে নিমজ্জিত রয়েছে এদের নিকটে বাবারা আল্লাহর মতো ক্ষমতাবান এজন্য তো এক কাদের বেদাতি জঘন্য শির্কের কথা বলেছে বলেছে বক্তৃতায় ফেসবুকে ইউটিউবে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে যে আল্লাহ যা পারে পীর বাবারও তাই পারে এরকম ডাহা মুর্শেকদের পিছনে নামাজ পড়া যায় নামাজ পড়লো নামাজ হবে না অতএব মুর্শেক মার্কা কোন লোকের পিছনে নামাজ পড়া থেকে অবশ্যই বিরত থাকবেন আল্লাহ মালিক